আজকাল এক ধরনের মুফাসসির বের হয়েছেন, যারা সারা জীবন মাস্টারি করে অথবা কোনো কিরানি পদে চাকরি করে শেষ জীবনে এসে একটা চটি বই বাজার থেকে কিনে নিয়ে এসে অথবা যে কোনো একটা বই কিনে নিয়ে এসে পড়াশোনা করে আর ইমাম সাহেবের পিছনে এসে দাঁড়িয়ে বলেন, আজকে ইমাম সাহেবের 12টা বাজাবো। এরকম বহু মানুষ দেখা যায় যারা কোরআন হাদিস না বুঝে, নিজের মন কোরআনের তাফসির পড়ে না বুঝে না শুনে আন্দাজে এক কথা বলে বসে, আর তারা মসজিদে এক ফেতনা সৃষ্টি করে, নানান ধরনের উদ্ভটমূলক কথা বলে। এই মন গড়া তাফসির সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী আজ আমি আপনাদের সামনে পেশ করব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা ফিল কুরআনি বিরাইয়াতিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার ওয়া ফি রাওয়ায়াতিন মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি, যে ব্যক্তি কোরআনে মন গড়া কথা বলে, ফালে তাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। অফি রাওয়ায়াতিন, অপর একটি বর্ণনার মধ্যে রয়েছে, মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন, যে ব্যক্তি কোরআন সম্পর্কে এমন কিছু কথা বলে, এমন কিছু তথ্য উদ্ঘাটন করে, সে বিষয়ে নিশ্চিত জানে না, অর্থাৎ নিশ্চিত জ্ঞান ব্যতীত এমন কিছু ব্যাখ্যা সে বলে বসে যেটা কোরআন হাদিসের প্রকৃত ব্যাখ্যা নয়। তাহলে সে তাদের ঠিকানা কোথায়? ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামের মধ্যে করে নেয়। প্রিয় দীনী ভাই ও বন্ধুগণ, কোরআন ও হাদিস নিয়ে কথা বলার সময় আমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ স্বর্ণ হাতে থাকলেই যেমন স্বর্ণকার হওয়া যায় না, স্বর্ণকারের কাছ থেকে শিখতে হয়। আপনার হাতে লৌহ আছে বলেই আপনি কর্মকার হয়ে যাবেন, কামার হয়ে যাবেন, হতে পারবেন না, কারো কাছ থেকে শিখতে হবে। আপনি একটি গাড়ি কিনলেন আর ড্রাইভিং না শিখেই আপনি রোডে নামলেন, বলুন তো এমত অবস্থা আপনার কী হবে? আপনি নিজে সহ প্যাসেঞ্জারদের নিয়ে আপনি দুর্ঘটনায় পড়বেন। প্রিয় দীনী ভাই, ধর্মটাও এমন একটি বিষয় যে বিষয়ে জানা বোঝার একটি বিষয় রয়েছে, কারণ আপনি কোরআন হাদিস না শিখে, কোনো একজন ব্যক্তির কাছ থেকে না শিখে মন গড়া পড়লে সেটা যথাযথভাবে বুঝতে পারবেন না। বোঝার জন্য, শিখার জন্য আপনাকে যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে শিখতে হবে। কোনো বিষয়ে আপনি পড়লেন, হ্যাঁ আপনি কোনো বিষয়ে যেটা স্পষ্ট বুঝতে পারছেন সেটা আলহামদুলিল্লাহ বেশ ভালো, ফাজাইলমূলক হাদিস কোরআন আপনি পড়তে পারেন, তবে যেখানে আপনাকে একটু প্রশ্ন জেগে ওঠে বা বিভিন্ন ধরনের প্রশ্ন অন্তরের মধ্যে খটকা বাজে, যদি এমন হয় তাহলে আপনার উচিত যে কোনো একজন শায়েখের নিকট, একজন বিজ্ঞ আলেমের নিকট, যে কোরআন হাদিস বোঝে, যাকে আপনার অন্তর সাক্ষ্য দেয় যে এই ব্যক্তি আসলে কোরআন হাদিস বোঝে, আপনি তার নিকট যান এবং তার কাছ থেকে সে বিষয়টি স্পষ্টভাবে বুঝে নিন। না বুঝে আপনি আন্দাজে এমন একটি কথা বলবেন না যার কারণে ঠিকানাটি জাহান্নাম হয়ে যাবে। অতএব তাফসির, হাদিস এগুলো বলার ব্যাপারে সচেতন থাকুন, তা না হলে আল্লাহ রাসূল বলেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানাটা জাহান্নামের মধ্যে করে নেয়। অতএব প্রিয় দীনী ভাই ও বন্ধুগণ, আসুন আমরা কোরআন হাদিস বলা সম্পর্কে সতর্ক থাকি। আল্লাহ তাআলা আমাকে সঠিক তথ্য বলার তৌফিক দান করুন। সাবস্ক্রাইব, শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন।